রাশিয়া দেশটির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কোনো শক্তিশালী রাষ্ট্রের ছবি। এর বাইরে দেশটি সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক রাশিয়া দেশটি সম্পর্কে সকল অজানা তথ্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। রাশিয়া বা রুশ ফেডারেশন আয়তনের দিক থেকে বর্তমান বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। রাশিয়ার বর্তমান আয়তন 1,71,25,191 বর্গ কিলোমিটার, যা বিশ্বের মোট ভূমির 1/8। ইউরেশিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত রাশিয়া আয়তনের দিক থেকে ইউরোপ, ওশেনিয়া ও মহাদেশ তিনটির চেয়েও বড়, এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের চেয়ে সামান্য ছোট। আয়তনের দিক থেকে ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের বৃহত্তম এই রাষ্ট্রটিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে বলা যায় বাংলাদেশের সমান 116টি ভূখণ্ডকে একত্রিত করলে সেই সম্মিলিত ভূখণ্ডটি রাশিয়ার সমান হবে। জনসংখ্যার দিক থেকে রাশিয়া ইউরোপের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, কিন্তু তারপরও রাশিয়ার জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়েও কম। জানলে আরও অবাক হবেন, রাশিয়াতে 11টি টাইম জোন রয়েছে, অর্থাৎ একই দেশের মধ্যে 11 জায়গায় টাইম চেঞ্জ হয়। রাশিয়ার বিশাল ভূখণ্ড পশ্চিমে বাল্টিক সাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, এবং উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে কৃষ্ণসাগর ও ককেসাস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। জানলে আরও অবাক হবেন, রাশিয়ার সঙ্গে 16টি রাষ্ট্রের স্থল সীমান্ত রয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীকে বলা হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। কেনই বা হবে না, রাশিয়ার সামরিক বাজেট 90.7 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের মোট সামরিক বাজেটের 5.2%। অর্থাৎ সারা বিশ্বে সামরিক বাহিনীর পেছনে যে বাজেট বরাদ্দ থাকে তার 2/5 রাশিয়া সামরিক বাহিনীর পিছনে খরচ করে। স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, বিশেষ বাহিনী এবং এয়ারবোম ট্র্যাপস নিয়ে রাশিয়া ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত। রাশিয়ায় এত শক্তিশালী রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তাদের সবথেকে বড় দুর্বলতা তাদের জন্মহারে। রাশিয়ায় ক্রমশ জন্মহার কমছে, যার ফলে রাশিয়ার সরকার একাধিক সন্তানের পিতামাতার জন্য নগদ বোনাস এবং অনুকূল বন্ধকি হারের মতো বেশ কয়েকটি আর্থিক প্রণোদনা চালু করেছে। রাশিয়ায় জীবনযাত্রার মান 2014 সাল থেকে ক্রমশ অবনতি হয়েছে। বারবার পশ্চিমা নিষেধাজ্ঞা, তেল ও গ্যাস খাতের উপর নির্ভরতা এবং ব্যাপক দুর্নীতির কারণে অর্থনীতিতে চাপ পড়েছে। এই জানা গেছে, এই মুহূর্তে প্রতি নারী দেশে 2.1 জন মানুষের জন্ম হলে তবেই জনসংখ্যার ভারসাম্য ফের পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে নারী প্রতি 1.5 জন মানুষের জন্মের পরিসংখ্যান নিয়ে, যা কার্যত সম্ভব নয়। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং এরকম সকল অজানা তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।